আসসালাম রহমতুল্লাহ। সৈয়দ আক্কাস ভাই বলছেন, কোনো দম্পতি কোনো স্বামী তার স্ত্রীকে তিন তাহরে তিন তালাক দিয়ে দেওয়ার পরেও অন্যত্র স্বামী বা স্ত্রী কারো বিয়ে হয় নাই, তবে তারা কি আবার পুনরায় একত্রিত হতে পারবে কি না, এ বিষয়ে বিধিনিষেধ উল্লেখ করতে বলেছেন। আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম বারাকাল নবীর মাহমুদ। জি না, ওই স্বামী স্ত্রী আর মিলিত হতে পারবে না, তারা বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর অন্যত্র বিবাহ হয়ে সেখান থেকে তালাক প্রাপ্ত না হবেন বা স্বামী বিয়োগা না হবেন। সুরাতুল বাকারা 230 নম্বর আয়াত আল্লাহ হারাম করে দিয়েছেন, বলছেন ফাইন তাল্লাকাহা, যখন শেষোক্ত তালাকটি দিয়ে দেওয়া হবে, ফালা তাহিল্লু লাহু, তখন আর এই স্ত্রী এই স্বামীর জন্য হালাল হবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত তানকিহা জাওজান গায়রাহু, তাকে বাদ দিয়ে অন্যকে বিবাহ না করে। নিকাহ শব্দের অর্থ এখানে এটা হতে হবে গায়াতুল জিমা, অর্থাৎ ইরাদুবিল জিমা, এখানে অন্য স্বামীর কাছে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর তার সঙ্গে সহবাস হতে হবে, এটাই হলো দলিল যে তা আর হালাল হবে না ওই স্ত্রী ওই স্বামীর জন্য। হ্যাঁ, অনেক কথাই রয়েছে। রেফার কাছে ফিরে যেতে চেয়েছিল এক মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তাহলে তোমার নতুন স্বামীর সঙ্গে কি তোমার সহবাস হয়েছে, বলছে না, তো বলছে তাহলে তুমি ওর কাছে ফিরে যেতে পারবে না, হাত্তা তাযুকি ওয়াসাইলাতাহু ওয়ায়যুকা ওয়াসাইলাতাকি, যতক্ষণ পর্যন্ত তুমি তার মধু না খাবে সে তোমার মধু না খাবে ততক্ষণ পর্যন্ত তোমরা তুমি ওই রেফার জন্য আগের স্বামীর জন্য হালাল হবে না। হাদিসে এভাবে আসছে, আল্লাহ ইস্তাহিমুল হক, রেফার লিঙ্গ ছোট ছিল, তো রেফা নয় নতুন স্বামীর লিঙ্গ ছোট ছিল, তো ওই মহিলা কিনায় কাপড়ের আঁচল দেখিয়ে এভাবে আল্লাহ রাসূলকে দেখিয়ে বুঝাচ্ছেন যে আমার নতুন স্বামী যেটাকে আমি বিয়ে করছি এটা তো লিঙ্গ ছোট, সেজন্য তাকে সহবাস করতে দেয় নাই ওই মহিলা, যা বোঝা গেল এই হাদিসের বাক্য থেকে। তাহলে আল্লাহ রাসূল হেসে দিয়ে বললেন, লা আল্লাহ কি তারজিউনা ইলা রেফা, তুমি কি রেফার কাছে ফিরে যাবা, বুখারীর হাদিস, লা হাত্তা তাযুকি ওয়াসাইলাতাহু ওয়ায়যুকা ওয়াসাইলাতাকি, যতক্ষণ পর্যন্ত তুমি তার মধু না খাবে সে তোমার মধু না খাবে ততক্ষণ পর্যন্ত তুমি রেফার জন্য হালাল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর মিলন এই কথাটি তার বাক্য থেকেও সাব্যস্ত করলেন, মিলন হতে হবে, সহবাস হতে হবে মহিলার আগের স্বামী রেফা তার হালাল হওয়ার জন্য, পরের স্বামী কাছে তাকে সহবাসে যেতে হবে, সহবাস করতে হবে, ছোট হলেও ওই লিঙ্গ দ্বারাই তাকে সহবাস করতে দিতে হবে, আর না হলে তার পূর্বের স্বামী তার জন্য বৈধ হবে না। কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা যেটা বোঝা যায়, শরীয়ত সম্মত তিন তাহরে তিন তালাক হয়ে যাওয়ার পর ওই নারী পূর্বের স্বামীর জন্য হালাল হবে না, ততক্ষণ পর্যন্ত পরে আর একখানে বিবাহ হয়ে সেই স্বামীর সঙ্গে তার সহবাস না হয়। আল্লাহ আলা ওসল্লা সাল্লাম বারাকালা নবীনা মুহাম্মদ।